ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আমাদের বেবিটাকে নিয়ে। আর হ্যাঁ, তোমাদের সবার একটাই কোশ্চেন যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আজ আমি নিজের মুখেই বলবো যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের সানি মানে আমাদের অঞ্জলি দিদি ভাইয়ের যে কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে ওর দিদি ভাই কি হয়েছে, তো সেটাই আজকে ওরা নিজের মুখে বলেছে কি হয়েছে। দিদি ভাই কেমন আছে, দিদি ভাই শরীর কেমন আছে, বাড়িতে ওয়েলকাম ভিডিও হলো, কেমনভাবে ওয়েলকাম করেছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলি, আমি হয়তো এখানে বসে বসে সবার বেবি নিয়ে তোমাদেরকে শেয়ার করে যাবো, হয়তো আমি নিজের বেবি নিয়ে কোনোদিন তোমাদেরকে বলতে পারবো না যে আমার বেবি হবে। জানি না ওই দিনটা কি হবে না হবে, আমি জানি না। আমার মনে হয় যে আমি সবার বেবি দেখবো আর তোমাদের শেয়ার করব। আমাকে ভগবান ওই দিনটা দেবে কিনা আমি সত্যিই জানি না, হয়তো আমার কপালে কী আছে আমি সত্যিই জানি না। তো জানি না, তোমাদের আশীর্বাদ করো তোমরা যেন আমি ওই দিনটা দেখতে পাই। আর আমিও তোমাদের ওইভাবে শেয়ার করি বিশ্বাস করবে না, যখন আমি ভিডিওটা দেখছিলাম যখন বাচ্চাটাকে ওয়েলকাম করছিল, তখন আমি অঞ্জলি দিদি ভাইয়ের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে আর দাদা ভাইয়ের জায়গায় বিট্টুকে দাঁড় করিয়ে তখন আমি ভাবছিলাম যে আমাদের যখন বেবি হবে ও যে কতটা আদরের হবে, মানে কতটা যে ও ভালোবাসা পাবে আমাদের বাড়িতে, মানে আমার এখানে আমাদের শ্বশুর বাড়িতে মোটামুটি 2000 সাল থেকে কোনো কেউ নেই, আমাদের পরিবার পুরো ফাঁকা। তো যদি কেউ কোনো সন্তান আসে, সন্তান বলে বা কোনো মেয়ে মানুষ বলো, আমাদের বাড়িতে কিন্তু কেউ নেই, আমি একা। আমি এসেছি মানে 2020-র পর থেকে আমি এলাম 2021-এ। তো সেটাই হচ্ছে ভাই ব্যাপার, যে যদি একটা সন্তান হয়, আমার এখন অল্প বয়স, আমার হওয়ার সময় আছে, কিন্তু আমি জানি না অধৈর্য হয়ে পড়ছি। আমার মনে হচ্ছে যে আমি কি কখনো ওই দিনটা দেখতে পাবো না। আমার যেন তো বিশেষ করে অন্য কারোর বেবি হলে ভীষণভাবে আমার খুব ভালো লাগে, এই কারণে ভালো লাগে কারণ আমি বেবি খুব ভালোবাসি। আর হয়তো মানে বেবি যে ভালোবাসে তার হয়তো কপালে বেবি থাকে না, আমি জানি না। আমার মনে হয় যে আমি অনেক মানুষকে দেখি যারা বেবি ভালোবাসে তাদের কপালে কিন্তু ভগবান সন্তান লেখেনি, আর আমি জানি না আমার কপালে কী লেখা আছে, আমি কিছুই জানি না। তবে ভগবানের উপর বিশ্বাস করি, ভগবানকে ভরসা করি, হয়তো একদিন ওই দিনটা আমিও দেখতে পাবো। যেদিন ওই দিনটা দেখতে পাবো, যদি আমার ইউটিউবের চ্যানেলটা থাকে, তাহলে আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব, যে বেবি হওয়ার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করব, বেবি বাড়ি আনার পর শেয়ার করব সমস্ত কিছু। চলো দাদা ভাইদের মুখে শুনে নাও একটু, তারপর আমি আসছি। ওপরে আর ওপরের থেকে আমারও মানে ছুটি হয়ে গেল, এবার আমরা যাব বাড়ির দিকে। আর এখানে মেন দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে লিফটে করে নামানো হবে তার জন্য। আর বড় বৌদির কোলে আমাদের বেবিটা ছিল, তার মধ্যে শ্বশুর বাড়ির থেকেও সবাই চলে এসেছিল, শ্বশুর মশাই, শাশুড়ি মা, সবাই। শুধু আমার মাই বাড়িতে ছিল আর মা বাড়িতে বসে ঘর সাজাচ্ছিল। তারপর তোমাদের দাদা এখানে বারবার আমার কাছে যাচ্ছিল আর বারবার জিজ্ঞাসা করছিল তোমার কোনো অসুবিধা হচ্ছে না? তো আমি বলছি না না, এখন কোনো অসুবিধা হচ্ছে না, মানে এমনি হাঁটলে বসলে কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু যদি একটু ঝাঁকুনি লাগে বা একটু মানে বেশি ইয়ে লাগে তাহলেই ব্যথাটা করছিল, তাছাড়া এমনি কোনো প্রবলেম হচ্ছিল না। তারপর আমরা ওখানে একটুখানি ওয়েট করলাম আর তারপর আমরা চলে গেলাম লিফটের ভিতরে। এখানে আমরা কিন্তু আমি এই ব্যাপারটা ওই গেটের মুখে গিয়েই বুঝতে পারলাম যে আমি কেন চেয়ারে বসতে গেলাম, কারণ গেটের মুখের থেকে নামানোর সময় ওখানে একটা ঝাঁকুনি লাগলো, আর ঝাঁকুনি লাগলে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল এরকমইটাই মনে হলো। এমনি কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু যখন আমি বাড়িতে যেভাবে আগে হাঁটাচলা করতাম, উঠতাম বসতাম, সেইভাবে আমি হাঁটাচলা করছিলাম, উঠছিলাম বসছিলাম, মনে করছিলাম তো ব্যথা তো অনেকটাই সেরে গেছে আর অল্প অল্প আছে, এটাও সেরে যাবে। কিন্তু আমি এখানেই সব থেকে বড় ভুলটা করেছি। আর আমার দাদু যে প্রেসক্রিপশন দিয়েছিল ওষুধের, সবার ফার্স্টে ওষুধের নাম মানে ওষুধের নামেরও ওপরে দিয়েছিল যে বেড রেস্ট, কিন্তু ভরসা হচ্ছিল তো মা ভাবছিল যে আমরা আসার আগে যেন ঘরটা সম্পূর্ণটা সাজিয়ে ফেলে তার জন্য। তারপর তোমাদের দাদা আমার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের বেবিটার কথা মনে পড়লো আর বলছে যে আমাদের বেবিটাকে আমি কোলে নেব। তারপর সবাই হাসছে আর এই কথাটা বলছিল কারণ তোমাদের দাদা তো এরকম বাচ্চা টাচ্চা কোলে নেয়নি কোনোদিন, তাই ভাবছিল যে নিতে পারবে নাকি। আর চলো, তোমরা যার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছো আর এত ভিডিওতে কমেন্ট করছো যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো সবাইকে বলি যে আমাদের ছেলে হয়েছে। আর তোমাদের দাদার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ তোমাদের দাদা না ছোটবেলাতে কোনো সময় বাচ্চা টাচ্চা কোলে টোলে নেয় না, কিন্তু ওই সময়টা কিভাবে বলছিল যে আমি কি আমাদের বেবিটাকে একটু কোলে নেব, তার মানে মন থেকে ভীষণই ইচ্ছা করছিল। আমারও পরে বলছিল যে আমার নিতে খুবই ইচ্ছা করছিল,
কিন্তু ভয় পাচ্ছিলাম। এখন আমাদের বেবি করবে গৃহপ্রবেশ, আর আমার মা এখানে বরণডালা সাজিয়ে রেখে দিয়েছিল, এখন দুই মা মিলে এখন বরণ করে নেবে আমাদের বেবিটাকে। আর এই সময়টা মনের ভিতরে খুব সুন্দর একটা ফিলিংস কাজ করছিল, কারণ আমি ভিডিওতে দেখতাম আর ভাবতাম কত সুন্দর লাগে যখন এরকম মানে বাড়িতে আসে আর এরকম ফুল দিয়ে ঘর সাজানো হয়, বরণডালা দিয়ে বরণ করে, কত সুন্দর লাগে দেখতে। আর সেটা আমাদের সাথেও হচ্ছিল, মানে খুবই সুন্দর লাগছিল। আর মা অনেক সুন্দর করে ঘরটা সাজিয়েছিল, যেটা ভালো করে দেখানো হয়নি, কিন্তু এত সুন্দর করে মা একা একাই ঘর সাজিয়েছিল যে মনেই হচ্ছিল না যে একা একা করেছে, অনেক সুন্দর করেছে। আর ফুল যদি আরও বেশি থাকতো না, তাহলে ওই রাস্তা পর্যন্ত টেনে নিয়ে যেত, সেটাই বলছিল। কিন্তু বেশি একটা ফুল নিয়ে আসা হয়নি, যেটুকানি কেনেছে আমি তাতেই অনেক খুশি, কারণ অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমাদের বেবিটা আমাদের কাছে পুরো একদম লাকি চাম, মানে আমাদের বেবিটা আসার পর থেকে আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে। আর আমাদের বেবি আমাদের জন্য এত লাকি, আর এইটুখানি যদি আমরা না করতে পারি, যেদিন ওর গৃহপ্রবেশ মানে বাড়িতে ঢুকবে সেদিন যদি একটু ফুল দিয়ে নাই সাজা, একটু বরণডালা দিয়ে বরণ না করি, তাহলে তো বড় হয়ে দুঃখ পাবে না। তার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিল, আর যেটুকানি কি সাজানো হয়েছিল সেইটুকুনি কি আমার কাছে অনেকটা লাগছিল। এমনিতেই বাড়িতে আসছি, সেই আনন্দ তো ছিল। আর ঘরের ভিতরে ঢুকে আমরা সবার ফার্স্ট আগে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম। আর এতদিনে ভগবানকে এত টাকা রেখেছি, তার জন্যই মনে হয় সব কিছুই ঠিক হয়ে গেছে। আর ঘরের ভিতরে ঢুকতেই তো আমি পুরো অবাক, কত সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে, আর ওইখানে লেখা হয়েছে ওয়েলকাম বেবি, আর এটা কত সুন্দর ফুটেছেও, কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকেও লেখা ছিল ওয়েলকাম বেবি, আর খাটের ওপরে গোলাপের পাপড়ি আর বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগছিল এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি, আর ভয় ভয় লাগে। আর তারপর এখানে দুই মা মিলে খাটের ওপরে শুয়ে দিল, আর ও চুপচাপই ছিল, কোনো মানে অসুবিধা করছিল না, কোনো কান্নাকাটিও করছিল না। তো বন্ধুরা খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, ওই জন্য কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ করে আড়ালে কেঁদে নিলাম, তারপর তোমাদের কাছে এলাম। তো তোমরা দেখে নিয়েছো অঞ্জলি দিদি ভাই ছেলে হয়েছে, আর অঞ্জলি দিদি ভাই সিজারের পর সুস্থ ছিল, কিন্তু এতটা জোরে জোরে হাঁটা চলা করেছে যে দিদি ভাইয়ের মানে পেন উঠে গেছিলো, শরীর অসুস্থ হয়ে গেছিলো। দিদি ভাই এটা মনে মনে রিয়ালাইজ করেছে যে আমি যদি জলদি জলদি হাঁটা চলা না করতাম তাহলে হয়তো এরকম হতো না। ওয়েলকাম ভিডিওটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে সুন্দরভাবে এরকম শ্বশুরবাড়ি মানুষ পাওয়া খুব মুশকিল, এত সুন্দরভাবে ফুল দিয়ে পুরো ঘর সাজিয়ে দিদিভাইকে কিন্তু বাচ্চাকে দিদিভাইকে কিন্তু ওয়েলকাম করেছে। সত্যি এরকম শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, ভীষণ ভালো লেগেছে। আগামী দিনগুলো খুব সুখের হোক, খুব ভালো হোক। আমার তো ভীষণ ভালো লেগেছে এই কারণে, কারণ বেবিটা কি হয়েছে না হয়েছে বড় ব্যাপার নয়, একটা সুস্থ বেবি জন্ম দিয়েছে সেটাই অনেক বড় ব্যাপার। ভালোভাবে বাড়ি ফিরেছে, সুন্দরভাবে জীবন কাটাও, ভালোভাবে ভিডিও দিতে থাকো, বেবিকে নিয়ে খুব ভালো থাকো। চলো বন্ধুরা, এখন কেমন টাটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা আশীর্বাদ করো যেন আমি তোমাদেরকে ওই দিনটা দেখাতে পারি। খুব খুব উচ্চ আকাঙ্ক্ষায় বসে আছি, জানি না আমার কৃষ্ণকালী মা আমার কপালে কি লিখেছে, বা আমার কৃষ্ণকালী মা যদি আমার সাথে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই ওই দিনটার মুখ দেখাবে, আমি এইটুকু ভরসা রাখি মায়ের ওপর। তো চলো বন্ধুরা, এখন কত টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধু কেউ এসে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি খুব খুব পরিশ্রম করে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটুখানি সাথে থেকো, তাহলে আশা করি এগোতে পারবো। চলো বন্ধুরা, টাটা।